আমার নবী উম্মতে বলে কাঁদেন আর আমরা বিশ্ব নবীর উম্মত হইয়া আর্জেন্টিনা এবং ব্রাজিলের পতাকা নিয়ে দৌড়াই ঠিক কিনা লজ্জা থাকার দরকার আমি মুসলমানের সন্তান হয়ে আমি ব্রাজিল আর্জেন্টিনার পতাকা নিয়ে আর্জেন্টিনার পোশাক পরে আমি সাপোর্ট করি আর্জেন্টিনাকে ভালোবাসি ব্রাজিলকে সাপোর্ট করি অথচ তুমি আমার নবী বিশ্ব নবীর উম্মত তুমি দাবি করো অথচ ইহুদি খ্রিস্টানদের তুমি তাদের অনুসরণ করো তাদের অবস্থা যে হবে তোমার অবস্থা একই হবে ঠিক কিনা প্রত্যেকটা গাড়ির মধ্যে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা দেখা যায় প্রত্যেকটা মানুষের ঘরের উপরে চালের উপরে গাছের মধ্যে আর্জেন্টিনার পতাকা উড়ে যে জমিনের মধ্যে 99% মুসলমান ওই জমিনের মধ্যে কোন ইহুদি কোন খ্রিস্টানদের পতাকা উড়তে পারে না ঠিক কিনা আশ্চর্য লাগে আমার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা বিভিন্ন ভাবে বিভিন্ন জিনিস তাদের অনুসরণ করতেছে কারা যারা নামদারি মুসলমান তারা জোরে বলেন ঠিক কিনা যারা প্রকৃত আমার নবীকে ভালোবাসে যারা প্রকৃত মুসলমান যারা প্রকৃত ইমানদার কোন ইহুদিকে কোন খ্রিস্টানকে কোন বেদুর্মীকে তারা কোনোদিন অনুসরণ করতে পারে না জোরে বলেন ঠিক কিনা যারা অনুসরণ করে আমার নবী বলেন যার সাথে যার মহব্বত থাকবে যে কওমের সাথে তার সম্পর্ক থাকবে তার সাথে তার হাসর হবে জোরে বলেন ঠিক কিনা আমার নবী বলছেন অমুসলিম কখনো মুসলমানের বন্ধু হতে পারে না যদিও হয় স্বার্থের জন্য স্বার্থ হুরাইব তখন আপনাকে চিনবে না জোরে বলেন ঠিক কিনা আপনারা বলেন যুবক ভাইদের অনেকে দেখছি শরীরের মধ্যে ব্রাজিলের আর্জেন্টিনার কি দে পতাকা দে এই এই উলঙ্গ খেলা যারা দেখবে যারা খেলবে উভয়েরই গুনাহগার জোরে বলেন ঠিক কিনা আজকে এত বড় সুন্দর ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে গতকালকেও মনে হয় তেমন মানুষ মনে হয় নাই কারণ সব মানুষ প্রত্যেকটা টেলিভিশনের ঘরে যে কোনো ঘরের মধ্যে টেলিভিশন আছে ওই জায়গায় টেলিভিশনের সামনে সবাই হা করে বসে রয়েছে কি দেখতেছে ফুটবল খেলা দেখতেছে ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখো খেলা দেখতে থাকো খেলা বাদরের খেলা দেখো ইঁদুরের খেলা দেখো সাপের খেলা দেখো তোমার সময় যখন শেষ হয়ে যাবে তখন আফসোস করবে আফসোস করতে থাকবে ওই সময় হাসরের ময়দানে নিজের শরীরের গুস্ত কামড়ায় কামড়ায় খাবে আর বলবে হাই কি করলাম কি করলাম কেন সবাই গুলো খেলাধুলায় নষ্ট করলাম কেন জুয়া খেলে নষ্ট করলাম কেন খারাপ কাজে সময় নষ্ট করলাম কেন আমি আল্লাহকে ডাকলাম না কেন সুবহানাল্লাহ বললাম না কেন আলহামদুলিল্লাহ বললাম না কেন লা ইলাহা ইল্লাল্লাহ বললাম না কেন কোরআন তেলাওয়াত করলাম না কেন ওয়াজ মাহফিলে গেলাম না গেলাম না কেন করলাম না কেন এই কথা বলবে আর আফসোস করবে বলবে আফসোস করবে নিজের শরীরের গুস্ত কামড়াইয়া কামড়াইয়া খাবে ওই সময় তুমি আফসোস করতে পারবে কোনো কাজ হবে না ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের সঠিক বুঝদান করুন সকলে বলেন আমিন আমাদের সবাইকে আমার নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিনের খাঁটি প্রেমিক হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলেন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ